thằng na bơ ru ke bu ta ka bi la ma ri mi na a ni সত্যি আমরা শোকাহত এবং মর্মাহত। আজ ভোর প্রায় 4:30-5টা নাগাদ আমাদের সহকর্মী সহযোদ্ধা অবৈধভাবে ছাঁটাইকৃত 10,323-এর স্নাতক শিক্ষক সুজিৎ দেববর্মা কুমলুং এলাকার নিবাসী চাকরি হারানোর মানসিক অবসাদ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে পরবর্তী সময় কুমলুং হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। তার প্রয়াণে আমরা অবৈধভাবে ছাঁটাইকৃত শিক্ষকরা গভীরভাবে শোকাহত। আজকে পুরো 10,323 শিক্ষকদের পরিবারের মধ্যে সুখের ছায়া নেমে এসেছে। আমরা লক্ষ্য করছি সেপ্টেম্বর মাসের 28 তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিলেন যে লক্ষ্মী পুজো এবং দেওয়ালির মাঝখানে উনি আমাদের বিষয়টা সমাধান করার উদ্যোগ গ্রহণ করবেন। আমরা দেখেছি উদ্যোগ গ্রহণ করার কোনো ধরনের সদাত্মক ভূমিকা আমরা লক্ষ্য করছি না। ইতিমধ্যেই আমরা 6 জন জনজাতি শিক্ষককে হারিয়েছি। আমরা লক্ষ্য করেছি গতকালকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রবীন্দ্র ভবনের কোনো একটি সামাজিক কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে আমরা চাকরি দেইনি, আমরা চাকরি খাইনি, সুতরাং তাদের বিষয়ে আমাদের সরকার ইতিবাচক না। আমরা যখন থেকে দেখছি মুখ্যমন্ত্রী ওই দিন কুমারঘাটে বলেছিলেন, কিছু 3-4 দিন আগে আনন্দনগর বলেছিলেন, মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর পর থেকে আমরা দেখছি এক একজন শিক্ষক হতাশায় টেনশনে মারা যাচ্ছেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব এই ধরনের অসত্য খবর প্লিজ সাংবাদিক বন্ধুদের সামনে রাখবেন না, বিভিন্ন জায়গায় গিয়ে রাখবেন না, কারণ আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভীষণ ডকুমেন্টে রেখেছিলেন। যদি আপনারা জানতেন যে সুপ্রিম কোর্ট অবৈধভাবে তাদের চাকরি বাতিল করে দিয়েছে, তাহলে আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন, তাহলে কেন আপনারা জেনেও ভীষণ ডকুমেন্টে রেখেছিলেন? আপনি তো বলেছিলেন যদি কোনো স্কোপ থাকে আপনি সেই স্কোপটা ইউজ করবেন। এখন তো দুধকা দুধ পানিকা পানির পরিষ্কার হয়ে গেছে, সুপ্রিম কোর্ট আমাদের আরটিআইয়ের মাধ্যমে বলেছে আমরা পাঠিয়ে না। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যর সত্যিই আমরা অপ্রত্যাশিত। ওনার বক্তব্যর পর থেকেই আমরা দেখছি এক এক করে আমরা শিক্ষককে হারিয়েছি। গত পরশু দিনও কাঞ্চনপুরের ধসদা এলাকায় আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শান্তিময় চাকমা পরশুদিন রাত্রে গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে। এখন পর্যন্ত আমরা 145 জন সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের প্রশ্ন, আর কতজন প্রয়াত হলে আপনারা মানবিক হবেন, আপনারা সহানুভূতি হবেন? আপনারা মুখে বলছেন মানবিক, কার্যক্ষেত্রে অমানবিক।